হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আসলাম মরিচাসে সমুদ্র সৈকত এই ঘুরতে। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখানকার মানুষ আসলে কিভাবে মানুষের সাথে কিভাবে ফ্রেন্ডলিভাবে মিশে, অথবা মানুষের সাথে কিভাবে ফ্রেন্ডলিভাবে চলাফেরা করে। এখানে একটা কথা বলতে, আপনারা সবাই জানেন মরিচাসে বর্তমানে বাংলাদেশের 45,000-এর অধিক মানুষ শ্রমিক কাজ করে এদেশে। তো দেশটা খুবই 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 সুন্দর, আমার অনেক প্রিয় একটি দেশ। তো এই দেশে সমুদ্র সৈকতগুলো অনেক সুন্দর। তো আজকে ওই রকম একটা সমুদ্র সৈকতে আমরা আসছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে সমুদ্র সৈকতটি কেমন। তো আজকে আমি আসছি, আমার সাথে আমার এক ফ্রেন্ড আছে, তো এই দেশেরই। তো আমরা ওইখানে সমুদ্র সৈকতে সাঁতার কাটবো, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে সমুদ্র সৈকত কেমন, সমুদ্র সৈকতে মানুষের ব্যবহার আচার আচরণ কেমন, এদেশে মানুষ কীভাবে ফ্রেন্ডলিভাবে অন্য দেশের মানুষের সাথে মিশে এবং দুষ্টামি করে। তো এই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সাথে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আপনারা ইতিমধ্যে দেখতেই পারতেছেন যে কিভাবে আমার সাথে দুষ্টুম করতেছে, আমাকে অনেক জোরে জোরে পানি নিক্ষেপ করতেছে, আমি অনেক পানি নিক্ষেপ করলাম, অনেক দুষ্টুম করছি, অনেক মজা পাইছি। তো আপনারা যারা এই সমুদ্র সৈকতে ঘুরতে চাচ্ছেন বা ঘুরতে আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন, এই সমুদ্র সৈকতের নাম গবে আমি ডিসক্রিপশনে এই সমুদ্র সৈকতের লোকেশনটা দিয়ে দেবো। তো আপনারা যারা মরিচাসে আসেন, বর্তমানে অবস্থান করতেছেন, তো আপনারা অবশ্যই অবশ্যই আসবেন ঘোরার জন্য, দেশটা খুবই খুবই সুন্দর। যারা আসতে চাচ্ছেন তারাও আসেন, কোনো সমস্যা নেই। তো এই দেশে শ্রমিক হিসেবেও আসতে পারেন ওয়ার্ক পারমিট বিষয়ে, এবং আপনি চাইলে অন্য অন্য বিষয়গুলো যেগুলো ট্যুরিস্ট ভিসা আছে বা অন্য অন্য ক্যাটাগরির ভিসা আছে, আপনারা যে ভিসা চান আসতে পারেন, ঘুরে যেতে পারবেন। তো দেশটা খুবই খুবই সুন্দর, আমার খুবই ভালো লাগে। তো দেখতেই পারতেছেন কত দুষ্টামি করতেছি, একদম ফ্রেন্ডলিভাবে ওদের সাথে খেলাধুলা মজা দুষ্টামি সব কিছু। তো ওরাও ফ্রেন্ডলিভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করছে। তো আমি আসলে এই যে যাদের সাথে দুষ্টামি করতেছি ওদেরকে আমি আগে থেকে চিনতাম না, আমি সমুদ্র সৈকতে আসার পরে কথাবার্তার মাধ্যমে ওদেরকে সাথে আমার পরিচয় হয়েছে। তো ওই হিসাবে ওরা আমার সাথে দুষ্টামি করতেছে, আর আমিও দুষ্টামি করতেছি, একটু খেলাধুলা সারা। আমি এখানে ওয়ার্ক পারমিট বিষয়ে কাজ করি, তো আমার ভালো লাগতেছিল না, আজকে অনেকদিন ধরে আমি ঘর থেকে বাইরে পারতেছিলাম না। আপনারা তো নিশ্চয়ই জানেন করোনার পরিস্থিতি সবই খারাপ, তো এই কারণে একটু ঘুরতে আসলাম, এনজয় করলাম সবার সাথে, অনেক মজা পাইলাম, অনেক আনন্দের মুহূর্তগুলো কাটাইলাম। তো সবাই ভালো থাকবেন, এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।